দফায় দফায় সংঘর্ষ, আগুন, হামলা ও ভাঙচুরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার আরামবাগ, বিজয়নগর, নয়াপল্টন এবং ফকিরের পুল এলাকা। 28 অক্টোবরকে ঘিরে জনমনে যে আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে শেষ পর্যন্ত। শনিবার দুপুরে সমাবেশ শুরু করেও শেষ করতে পারেনি বিএনপি। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ নিহত হয়েছেন। শনিবার বিকেলে সংঘর্ষ আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও বিএনপি, আওয়ামী লীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। এই সন্ত্রাসী দল প্রধান বিচারপতির বাসভবন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনেও হামলা চালিয়েছে বলে জানান র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মইন। রাজধানী ঢাকায় বেশ কয়েকটি দলের মহাসমাবেশকে কেন্দ্র করে এক শ্রেণীর দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী চক্র সাধারণ জনগণের উপরে সন্ত্রাসী হামলা চালায়। তারা জনগণে ব্যবহৃত যানবাহনে অগ্নিসংযোগ দিয়েছে, এছাড়াও বিভিন্ন দোকান তারা ভাঙচুর করে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে তারা অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দেয়। রাজধানীর নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এই সন্ত্রাসী দল পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। কোনো ধরনের উস্কানি ছাড়া এই সকল সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত যানবাহনে অগ্নিসংযোগ করে। তাদের হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে। এই সন্ত্রাসী দল প্রধান বিচারপতির বাসভবনে তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনেও তারা হামলা চালায়। এই সন্ত্রাসী চক্র গণমাধ্যম কর্মী যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করছে, এই গণমাধ্যম কর্মীদের উপরেও তারা নির্মমভাবে হামলা চালায় এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এলিট ফোর্স, র্যাব, অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে যারা এই সকল সন্ত্রাসী হামলার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে। গণমাধ্যমের ফুটেজ এবং রাজধানীর বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মইন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।